প্রজ্ঞাপন জারি হয়েছে তার মধ্যে বলা হয়েছে ওয়াজ মাহফিলগুলোকে ছোটখাটো করে দেওয়া ওয়াজ মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া বেশি বেশি করে নাকি তারা যাত্রার আয়োজন করবে বুঝতে হবে এই দেশ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন মাহফিল বন্ধ হলে একজন যাত্রার মঞ্চও থাকবে না মুসলমানরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ঠিক কিনা বলেন কারণ মুসলমান এক আল্লাহকে ভয় করে অন্য কারোকে আমরা ভয় করি না ঠিক কিনা বলেন আমরা কার গোলাম আরো জনের মধ্যে মুসলমান কার গোলাম আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় আর জি কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না এই কোরআনের আইন এই কোরআনের প্রতিটি কথা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে ঠিক কিনা বলেন দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আমি করেছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন আল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন এই সময় সকলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন কয় খতম কিভাবে বলতে পারবেন সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করেছি নবীজির হাদিস নবীজি বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা এই কোরআন আমার নবীর উপরে নাযিল করেছেন ঠিক কিনা বলেন এই কোরআন শুধু খতম করার জন্য আল্লাহ পাঠায় নাই এই কোরআন শুধু 40 এর জন্য আসে নাই এই কোরআন শুধু খতমে তালাবের জন্য আসে নাই আল্লাহ কোরআন নাযিল করেছে আসমান যাওয়ার আইন চলবে তার ঠিক কিনা বলেন জমিন যাওয়ার বিধান চলবে তার ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে কিন্তু আমাদের বলা আমরা বলে গেলাম মুসলমানের সংবিধান কখনো মানব রচিত সংবিধান হতে পারে না মুসলমানের সংবিধান হলো আল্লাহর দেওয়া কোরআন ঠিক কিনা বলেন জারি হয়েছে তার মধ্যে বলা হয়েছে ওয়াজ মাহফিলগুলোকে ছোটখাটো করে দেওয়া ওয়াজ মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া বেশি বেশি করে নাকি তারা যাত্রার আয়োজন করবে বুঝতে হবে এই দেশ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন মাহফিল বন্ধ হলে একজন যাত্রার মঞ্চও থাকবে না মুসলমানরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ঠিক কিনা বলেন কারণ মুসলমান এক আল্লাহকে ভয় করে অন্য কারোকে আমরা ভয় করি না ঠিক কিনা বলেন আমরা কার গোলাম আরো জনের মধ্যে মুসলমান কার গোলাম আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় আর জি কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না এই কোরআনের আইন এই কোরআনের প্রতিটি কথা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য এই মাদ্রাসা এই মাহফিল মাদ্রাসা যিনি মুতামিম সাহেব তরুণ একজন আলেমী দিন অনেক যোগ্য আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন নবীজি বলছেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসাতু বাইতি নবীজি বলেন মাদ্রাসা হলো আমার ঘর যে মাদ্রাসাকে ভালোবাসবে নবীজিও তাকে ভালোবাসবে ঠিক কিনা বলেন যে মাদ্রাসাকে মহব্বত করবে আল্লাহ আল্লাহর রাসূল তাকে মহব্বত করবে সুতরাং এই মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসার পাশে থাকবেন আল্লাহ তাআলা এই মাহফিল এই মাজমা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মাদ্রাসা হিসেবে কবুল করবেন